আরএফএল, এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। বৃহস্পতিবার বিকেলে খোয়াইয়ের রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের রতনপুর বাজারে রামচন্দ্রঘাট মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, তাছাড়া সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধায়ক অতুল দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ দুই বিধানসভার মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। এদিনের যোগদান সভায় আইপিএফটি, কংগ্রেস ও সিপিএম ছেড়ে 105 পরিবারের 316 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। তাদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। যারা হুমকি দিচ্ছে রাতের অন্ধকারে আমার কাছে আসে আর এই পার্টি যারা হুমকি চলে হুমকি দিয়ে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে ওদের কাছে আভার রাখবো। এখন আপনারা ক্ষমতায় আছেন, আমাদের সঙ্গেই আছেন, মানুষের জন্য কাজ করুন, হুমকি কম উন্নতি বেশি করুন, হুমকিটা কম দেন আর উন্নতি বেশি করুন, তখন আপনি ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।